সবাইকে স্বাগত আমি নিয়ে আপনাদের সঙ্গে বুঝতে পারছেন আমি রাস্তার উপরে আছি প্রচণ্ড সাউন্ড আমি এই মুহূর্তে আছি বরানগর অঞ্চলের নৈনান বান্ধব সমিতি বরানগর অঞ্চলের নৈনান বান্ধব সমিতির পুজোতে এই পুজোতে আমি কেন এসেছি সেটা অত্যন্ত বিশেষ একটি কারণে সেটা আপনারা জানতেই পারবেন আমার পুরো ব্লগটা দেখলে তবে প্রথমেই বলি যে এবার নৈনান বান্ধব সমিতি যেটা আয়োজন করেছেন শত বর্ষ পরেও সত্যজিৎ আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এবার বাকি কথা আমার বাকি ব্লগে হবে কারণ আপনারা আমার সঙ্গে থাকুন একটা বিশেষ কারণ রয়েছে আমার এই ব্লগটা করার সঙ্গে থাকুন আমার খণ্ডচিত্র চলুন আপনাদের দেখাই এই হলো এই মণ্ডপের মূল প্রবেশদ্বার আপনারা দেখতেই পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে যে মূল থিমের পুরো ঝলক আমরা এখানে পাচ্ছি শুধু তাই নয় যেটা না দেখালেই নয় এই সেই ক্যামেরা যেটা আমাদের সবার মানে চোখে রয়েছে সত্যজিৎ রায় আর এই ক্যামেরা পথের পাঁচালীতে ব্যবহৃত হওয়া সেই ক্যামেরা হ্যাঁ যদিও এটা আসল ক্যামেরা নয় কিন্তু সেই ক্যামেরা একদম হুবহু সেইটা তৈরি করা আপনারা দেখুন আমি দেখাচ্ছি সবটাই আর এই হচ্ছে সেই পুরস্কার গ্যালারি সমস্ত প্রাইজ গ্যালারি আমি একটু উল্টো দেখাই আপনাদের সবাইকে আর এইখানে আমার ঠিক পিছনে রয়েছে যে খেরোর খাতা না থাকলে কোনো সিনেমাই বোধহয় তৈরি হতো না রায়মশাই সেই খেরোর খাতার প্রতিলিপি এবং রয়েছে বিভিন্ন মুহূর্তের দুর্লভ সব ছবি আমি চলুন আপনাদের দেখাচ্ছি ভালো করে আপনি
এবার আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে পথের পাঁচালীর পুরো গ্রাম, নৈনান বান্ধব সমিতি পথের পাঁচালীর পুরো গ্রামটাকে এখানে তৈরি করেছে, অসাধারণ। না আসলে সত্যি অনেক কিছু মিস করবেন। আমি এখান থেকে দেখাচ্ছি, আমি ক্লোজ করে এবার ভিতরে ঢুকবো, পুরো গ্রামটা আপনাদের ঘুরে দেখাবো। সাউন্ড এফেক্ট এবং যেটা তৈরি করা হয়েছে সেটা সামনে থেকে না দেখলে সত্যি জাস্ট বিশ্বাস করা যাবে। সবাই আসুন নৈনান বান্ধব সমিতি। আপনারা কি শুনতে পাচ্ছেন একটা ঝিঝির ডাক? আমরা শুনতে পাচ্ছি একটা ঝিঝির ডাক, এবং নিশ্চয়ই শুনতে পাচ্ছেন একটা অদ্ভুত অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা রয়েছে। সত্যি জাস্ট এখানে না এলে না জাস্ট আমি বলে বোঝাতে পারছি না, আমি ভীষণ মানে উত্তেজিত হয়ে গেছি এখানে এসে আর কি। ভীষণ সুন্দর সাউন্ড এফেক্ট, লাইট ভীষণ ভালো করে ক্রিয়েট করা, এবং পুরো গ্রামটাকে যেভাবে তৈরি করা হয়েছে আমি চলুন দেখাই আপনাদেরকে। প্রত্যেকটা জিনিসের, গ্রামের যে পরিবেশ, গ্রামের যে বাড়ি, তার যে ডিটেলিং, দেখুন কীভাবে ডিটেলে তৈরি করা হয়েছে প্রত্যেকটা জায়গাকে। এই সেই ইন্দির ঠাকুরন, পথের পাঁচালীর বিখ্যাত ইন্দির ঠাকুরন। পথের পাঁচালী সিনেমার ডিটেলিংটা দেখুন কিভাবে তৈরি করেছে এরা। এই যে অপু দুর্গার মা বাবা হরিহর ও সর্বজয়, আমরা দেখতে পাচ্ছি অপু দুর্গার মা বাবাকে, মা রান্না করছে, বাবা বসে হুঁকো টানছে। অপু দুর্গার বাড়ি, খুবই বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যেও প্রচুর মানুষ আসছেন। এই যে পথের পাঁচালী শুটিং চলছে, সত্যজিৎ রায় এবং তার অ্যাসিস্ট্যান্ট। একটু রায়মশাইকে ক্লোজ করে দেখালাম, দেখুন কত সিমিলার মুখটা। এই সেই পথের পাঁচালী বিখ্যাত দৃশ্য, যে বাঁক নিয়ে পুকুর পাড় দিয়ে যাচ্ছে ওই যে আর রায়মশাই শুরু করছেন, দেখুন সেই বিখ্যাত দৃশ্য যেটা আমরা আনকাটে দেখেছি, আমরা ছবিতে দেখেছি। সেই পথের পাঁচালীর অসাধারণ শুটিংয়ের টুকরো ছবি তুলে ধরেছে নৈনান বান্ধব সবাইকে। এই সেই পুকুর, আর পুকুর পাড় দিয়ে হেঁটে চলেছে বাঁক কাঁধে করে। নিশ্চয়ই ভাবছেন যে এত কিছু দেখালাম আর অপু দুর্গা কোথায়? অপু দুর্গাকে না দেখালে তো চলবে না, এবং সেই কাশবন আর অপু দুর্গা দৌড়ে চলেছে, ট্রেন দেখতে দৌড়ে চলেছে অপু দুর্গা। নিশ্চয়ই দেখাবো, চলুন আমার সঙ্গে। আসলে বিস্তৃত এরিয়া নিয়ে এই মণ্ডপটি হয়েছে, তাই অনেকটা হেঁটে হেঁটে দেখলে আপনারা পুরো পথের পাঁচালীকে এখানে দেখতে পাবেন। মনে পড়ছে সেই কাশবন আর ওই যে ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছেন? ওই যে দেখতে পাচ্ছেন অপু দুর্গা, সেই ট্রেন, প্রথম ট্রেন দেখা। আর ওই যে ট্রেন যাচ্ছে তার আওয়াজও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যদি এখন বহু মানুষ এসছেন দেখতে তাদের কথার শব্দ হয়তো সব শোনা যাচ্ছে না, কিন্তু ট্রেন যখন দেখা যাচ্ছে তাহলে অপু দুর্গাকে দেখাতে হয়। এই দেখুন আমার কাছে অপু দুর্গা।
শেষে যে কথাটা না বললে নয়, এখানে মা একেবারে যেন জাগ্রত প্রতিমা। একটা অসাধারণ পুরনো দালান তৈরি করা হয়েছে আর সেখানে রয়েছেন মা একদম সাবেকি ভাবে। চলুন দেখাই আপনাদের। মণ্ডপে ঢুকতে এবং বেরোতেই জায়েন্ট স্ক্রিনে চোখে পড়ছে রায়বাবুর বিভিন্ন ছবির টুকরো টুকরো অংশ। আমি প্রথমেই বলেছিলাম যে আমার ব্লগের একটা বিশেষ কারণ রয়েছে, সেই কারণটা এবার আমি বলছি। তার কারণ একজন বিশেষ মানুষ সেই প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন। এখানে সব থেকে একটা মজার বিষয় যেটা, যখনই কেউ ঢুকছেন, যারা দর্শন করতে ঢুকছেন এই প্রাঙ্গণ, তাদের হাতে একটি পুস্তিকা তুলে দেওয়া হচ্ছে। সেটা কিন্তু একটা সত্যজিৎ রায়কে নিয়ে একটা রিসার্চ করা একটা সুন্দর পুস্তিকা, সেটা তুলে দেওয়া হচ্ছে। তো তার দায়িত্বে যিনি ছিলেন তাকে নিশ্চয়ই আপনারা সবাই চিনলেন। চলুন আমি দেখাই এবং বাকি কথা তার কাছ থেকে শুনছি। নৈনান বান্ধব সমিতি আমাকে যখন করে কিছুক্ষণ জানায় যে তাদের এবার থিম শতবর্ষ পরের সত্যজিৎ, এবং এখানে বেশ কিছু পরিচিত মানুষ আছেন আপনি যাদের সঙ্গে খুবই ঘনিষ্ঠ, তারা আমাকে আহ্বান করেন এই থিমে কাজ করার জন্য। তখন আমি বিশেষ কিছু রিসার্চ, বিশেষ কিছু জায়গা তাদের থিমে অ্যাড করি। তো তারই একটি ফল রেজাল্ট হচ্ছে এই জানা অজানা সত্যজিৎ। এই বইটার মধ্যে আমরা সত্যজিৎ রায়ের সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন, বেশ কিছু তথ্য তুলে ধরেছি। আমার ধারণা সব তথ্য কিন্তু আপনারা নেটে পাবেন না, বা কীভাবে সার্চ করতে হবে সেটাও আপনারা বুঝতে পারবেন না। আমি একটু উদাহরণ দিই। যেমন এখানে একটা সেগমেন্ট আছে যার টাইটেল হচ্ছে প্রথম সত্যজিৎ, অর্থাৎ সত্যজিৎ রায় জীবনে তো প্রথমবারের জন্য অনেক কাজ করেছিলেন। যেমন প্রথম প্রচ্ছদ করেছিলেন পাগলা দাস 1940। আমরা অনেকেই জানি না সত্যজিৎ রায় প্রথম গল্প লিখেছিলেন যেটা, সেটা কিন্তু বাংলাতে লেখেনি, ইংরেজিতে লিখেছিলেন। সেই গল্পের নাম 100 আসে, সেটা 1940। এইরকম ধরনের প্রথম প্রবন্ধ, প্রথম বাংলা প্রবন্ধ, প্রথম চলচ্চিত্র, প্রথম নিজের মৌলিক স্ক্রিপ্ট, প্রথম গান কম্পোজ করলেন, প্রথম শঙ্কু, প্রথম ফেলুদা, প্রথম মৌলিক গল্প, প্রথম বড়দের গল্প, প্রথম উনি প্রচ্ছদ আঁকলেন, প্রথম মোল্লা নাসরুদ্দিন লিখলেন, এই জিনিসগুলোকে আমরা তুলে ধরেছি প্রথম সেগমেন্টে, প্রথম সত্যজিৎ যে সেগমেন্টটা তাতে। তারপরে যারা রায়বাবুর সাথে রিসার্চ করছেন তাদের অবশ্যই দরকার, ভীষণ দরকার। আরেকটা যেটা সব থেকে ইন্টারেস্টিং সেগমেন্ট এই পুস্তিকার, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এই যে পাতাটা, এই যে এটা শুরু হচ্ছে, এটা আপনারা দেখুন, এটা হচ্ছে রায় মশাইয়ের চলচ্চিত্র পঞ্জি। এই রায়মশাইয়ের চলচ্চিত্র পঞ্জিটা আর কিছুই নয়, এখানে পথের পাঁচালী থেকে আগন্তুক পর্যন্ত, অর্থাৎ শেষ সিনেমা পর্যন্ত প্রত্যেকটি সিনেমাকে প্রযোজক কোন তারিখে সেটি মুক্তি পেয়েছে এবং কোন কোন হলে সেটি রিলিজ হয়েছিল সেটা ক্রোনোলজিক্যালি দেওয়া আছে না 27টা সিনেমা। এইটা আমার মনে হয় যারা সত্যজিৎ রায়কে নিয়ে গবেষণা করছেন, যারা সত্যজিৎ রায়কে নিয়ে জানতে চান বা সত্যজিৎ রায় সম্পর্কে, আমার বাঙালির একটা কৌতূহল আছে যে কৌতূহল আজ থেকে শতবর্ষ পরেও একইভাবে থাকবে, বাড়বে। তাদের জন্য আমার মনে হয় এই যে পুস্তিকা, যেটা নৈনান বান্ধব সমিতির দুর্গাপুজোয় এবার দর্শনার্থীদের দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, সেটা একটা কালেক্টার্স এডিশন হতে পারে। বান্ধব সমিতিকে তো আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। যে প্রথম কথা এত সুন্দর একটা ভাবনার জন্য, আর দ্বিতীয় কথা ওকে এই প্রজেক্টটাতে ডাকার জন্য। তো আপনাদের সবাই আসুন এই নৈনান বান্ধব সমিতিতে। যারাই ঢুকছেন তারা প্রত্যেকে বলছেন যে অপূর্ব অপূর্ব, মানে আমরা জাস্ট ভাবতে পারছি না সামনে এরকম দেখছি। তো আপনারা সবাই আসুন নৈনান বান্ধব সমিতিতে বরানগর এলাকাতে, আপনারা আসুন এবং দেখুন নিজের চোখে রায় মশাইয়ের এই সাম্রাজ্য। আজকের মতো বিদায় নিচ্ছি আমার ব্লগ থেকে। সবাই খুব ভালো থাকুন এবং পুজো খুব ভালো করে কাটান। আবার দেখা হবে নেক্সট ব্লগে।